আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো রিয়েলমি নোট 60 অ্যান্ড এটা হলো স্পার্ক গো 1। দুইটা ফোনই একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে অ্যান্ড রিয়েলমি নোট 60 রিভিউ করার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই এই দুইটার একটা ফুল কম্প্যারিজন দেখতে চাই অ্যান্ড এই দুটো ফোনের মধ্যে কোনটা আমাদের জন্য ভালো হবে সেইটা সাজেস্ট করেন আপনি। অ্যান্ড আমি চলে এসেছি এই দুটো ফোন নিয়ে। আপনারা রিয়েলমি নোট 60 পেয়ে যাচ্ছেন 11,999 টাকায়, এটা 464 ভ্যারিয়েন্ট। আর স্পার্ক গো 1 পেয়ে যাচ্ছেন 10,999 টাকায়, এটার 464 ভ্যারিয়েন্ট। সো 1,000 টাকা কমে গো 1 কি জিনিস কম দিয়েছে আর 1,000 টাকা বেশি নিয়ে নোট 60 কি কি বেশি অফার করছে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা ইচ্ছেন মোবাইল বাড়িতে, চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা দুইটা ফোনের ডিজাইন নিয়ে আসি, তাহলে দুইটা ফোনের ডিজাইন কিন্তু খুবই চমৎকার। দুইটা ফোনে খুব সুন্দর ডিজাইন দিয়েছে, তারা যেই টিপিক্যাল আইফোন স্টাইল ডিজাইন ছিল তাদের আগের ফোনগুলোতে সেইগুলা থেকে তারা একটু সরে এসেছে অ্যান্ড একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করেছে। যদিও গো 1টা একটু বেশি ইউনিক লাগে আমার কাছে, একটু আনকমন করেছে তারা। ক্যামেরা মডিউলটা সম্পূর্ণই তারা রিডিজাইন করেছে, কিন্তু এখানে দুইটা ক্যামেরা মনে হলো ক্যামেরা কিন্তু একটাই, আর একটা জাস্ট ডিজাইনের জন্য তারা দিছে। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আপনারা রিয়েলমিতে দেখেন, রিয়েলমিতে তারা ভার্টিক্যাল ডিজাইন দিয়েছে ক্যামেরা মডিউলে অ্যান্ড এই ডিজাইন তারা অলরেডি তাদের C55 দিয়েছিল। সো এটা দেখতে খারাপ লাগছে না, এটাও কিন্তু হাতে খুব ভালো লাগছে। সো ডিজাইনটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স যদি আমাকে বলেন, তাহলে দুটো ফোনের মধ্যে আমার কাছে স্পার্ক গো 1 এর ডিজাইনটা খানিকটা বেটার মনে হচ্ছে। এছাড়া দুইটা ফোনের পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে যদি দেখেন, তাহলে বটম সাইডে দেখবেন সবকিছু সিমিলারই আছে এই দুইটার, বাট পার্থক্য পেয়ে যাবেন আপনারা টপ সাইডে। টপ সাইডে রিয়েলমিতে আপনারা কিছুই পাচ্ছেন না, রিয়েলমি একদম খালি দিয়েছে টপ সাইডটা। বাট আপনারা স্পার্ক গো 1 এ একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, তার মানে হচ্ছে স্পার্ক গো 1 এ আপনারা স্টোরিও স্পিকার পাচ্ছেন। সো স্টোরিও স্পিকারের কথা বললে অবশ্যই স্পার্ক গো 1 এর স্পিকারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি হাই ভলিউমে হালকা ডিস্টরশন আমি খেয়াল করেছি, কিন্তু তারপরেও যেহেতু ডুয়াল স্পিকার, একটা অন্যরকম ফিল দিবে যখন আপনারা এটাতে কোনো সাউন্ড শুনবেন বা গান টান বা যে কোনো কিছু যখন শুনবেন। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমি রিয়েলমির কথা বলি, রিয়েলমি তো সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, কিন্তু এখানে সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকারই পাচ্ছেন, তো সেটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া দুটা ফোনেই পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর দুটা ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্পিডের কথা বললে, দুইটা অনেক সিমিলার ছিল, আমি অলমোস্ট সিমিলার টাইমেই দুইটাকে আনলক করতে পেরেছিলাম। কোনো UI ল্যাগ অথবা অ্যানিমেশন ডিলে কিছুই আমি কিন্তু দেখতে পাই নাই এই দুইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেটও ছিল অ্যান্ড ফাস্টও ছিল। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আপনাদের কোনোটাতেই প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। ফিঙ্গারপ্রিন্টের পার্থক্য না থাকলেও পার্থক্য আছে সামনের দিকে। যদি আপনারা সামনের দিকে ডিসপ্লেটার দিকে তাকান, তাহলে রিয়েলমিতে 6.74 ইঞ্চের একটি IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ইয়েস, এটা একটা নচ ডিসপ্লে। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আপনারা স্পার্ক গো 1 এর দিকে দেখেন, তাহলে এইখানে 6.67 ইঞ্চ একটা IPS LCD HD প্লাস রেজুলেশনের পাঁচ হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। দুটো ফোনে রিফ্রেশ রেট রয়েছে। যদি আমরা স্পার্ক গো 1 এর কথা বলি, তাহলে এখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। কিন্তু যদি আপনারা সেটিংস এ থাকেন, তাহলে 120 হার্জ এই কাজ করে। সেটিংস থেকে যদি আমরা বের হয়ে নর্মাল UI তে আসি, তাহলে সেটা আবার 90 হার্জ এ শিফট করে। এন্ড যদি আপনারা ইউটিউব অ্যাপস এ চলে যান, সেটা আবার 60 হার্জ এ শিফট করে। সো গো 1 এর এই জিনিসগুলো কিন্তু একটু কনফিউজিং অ্যান্ড একটু ইরিটেটিং ও বটে, কিন্তু আপনারা যদি ক্রোমে যান, কোনো পেজ টেজে যান, সেখানে কিন্তু 90 হার্জেই চলবে। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি রিয়েলমির কথা বলি, রিয়েলমিতে 90 হার্জ দেওয়া হয়েছে অ্যান্ড এটার 90 হার্জও কিছু ইস্যু রয়েছে। UIতে যখন থাকবেন সব জায়গাতে 90 হার্জ পাবে, ইভেন আপনারা যখন ক্রোমে যাবেন, ক্রোমে কোনো ট্যাব খুলবেন, ক্রোমে যখন ইউটিউব খুলবেন, সব কিছু 90 হার্জে চলবে। বাট যখন আপনারা ইউটিউবের অরিজিনাল অ্যাপে যাবেন, সেখানে 60 হার্জে রান করবে। ইভেন আপনারা যখন প্লে স্টোরে যাবেন, সেখানেও কিন্তু 60 হার্জে চলবে। স্পার্ক গো 1 এর সব জায়গায় যেমন 120 হার্জ কাজ করে না, ঠিক তেমনি রিয়েলমিতেও 90 হার্জ সব জায়গায় কিন্তু কাজ করে না। সো এই বিষয়গুলো দুইটারই মাথায় রাখবেন আপনারা। কিন্তু এছাড়া আমি রিয়েলমিতে অনেকক্ষণ ইউটিউব ওয়াচ করেছি, কন্টেন্ট ওয়াচ করেছি অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল, কালার অ্যাকুরেসি ভালো ছিল, একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাইতে পারতাম যদি এখানে পাঁচ হোল ডিসপ্লে হইতো, বাট তারা যেহেতু দেয় নাই, কিছু করারও নাই। অ্যাট দ্য আদার হ্যান্ড স্পার্ক গো 1-এও আমি কিন্তু অনেক বেশি কন্টেন্ট ওয়াচ করেছি, আমি ইউটিউব দেখেছি, আমি ভিডিও দেখেছি অ্যান্ড সেখানেও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স আমি পাচ্ছিলাম। আর এখানে যেহেতু পাঁচ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কারণে একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, ফুল ভিউ এক্সপিরিয়েন্স, যেটা দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা কম্পেয়ার করেন রিয়েলমির সাথে। এছাড়াও আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে, বাট দুইটা ফোনের UI কিন্তু অনেক ভালো। লিটারেলি আমি দুইটা ফোনের UI নিয়েই সন্তুষ্ট, বাট আমি খানিকটা এগিয়ে রাখবো রিয়েলমির UI কে, বিকজ অফ রিয়েলমির UI একতরে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা টেকনোর থেকে কিন্তু একটু কম, তারপরেও এটার যে UI খুব ভালো সার্ভিস দিচ্ছিল, খুব ভালো অপটিমাইজ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ কিছু দেখা পাই নাই এক অ্যাপ
থেকে যখন আমরা বের হই অন্য অ্যাপে যাই, সেগুলোতেও কোনো ল্যাগের দেখা পাই নাই, ফ্রেম ড্রপের দেখা পাই নাই, ইউআই ল্যাগের দেখা পাই নাই। সো এই প্রসেসর দিয়েও তারা যে ধরনের ফ্লুয়েন্সি তারা এনশিওর করছে, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। অ্যাট দ্য আদার হ্যান্ড, আপনারা গো ওয়ানেও কোনো প্রকার প্রবলেম পাবেন না, গো ওয়ানেও খুব ভালোভাবেই আপনারা ইউআই ইউজ করতে পারবেন, কিন্তু ইউআইটা একদম পলিশ সেটা বলা যাবে না। যেমন রিয়েলমিতে অনেক অপটিমাইজ বলা যায়, তেমনি গো ওয়ানে এতটা পলিশড কিন্তু বলা যাবে না তাদের ইউআইটা। সো ইউআইয়ের দিক থেকে আমি একটু এগিয়ে রাখছি রিয়েলমিকে। কিন্তু যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে আপনারা স্পার্ক গো ওয়ানে প্রসেসর পাচ্ছেন ইউনিআসুসের T615, আর অ্যাট দ্য আদার হ্যান্ড আপনারা রিয়েলমি নোট 60 T612 পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন টেকনোর যে প্রসেসর পাওয়ারটা সেটা একটু বেশি, যার কারণে এটাতে আমি কিছু গেমিং করেছি, গেমিং করে আমি স্যাটিসফাই কিন্তু ছিলাম। এটাতে আমি বেশ কিছু গেম খেলেছি, আমি বেশ কিছু গেম দিচ্ছি, আমি ফ্রি ফায়ার খেলেছি, এটাতে আমি ফ্রি ফায়ার দিচ্ছি, আমি অ্যাসফল্ট 9 খেলেছি সেটাও আমি দিচ্ছি। আপনারা বেশ কিছু গেম প্লে দেখেন, ডিসাইড করেন যে এটার গেম প্লে আপনাদের কাছে কেমন লেগেছে। দ্য আদার হ্যান্ড রিয়েলমিতেও কিন্তু আমি বেশ কিছু গেম খেলেছি, এটা তো আমি ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার খুব ভালো খেলা যাচ্ছিল। এই প্রসেসর হলেও এটার যেই গেমিং পারফরমেন্স সেটা এতটা খারাপ না, যতটুকু আমি খেলেছি আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। হ্যাঁ, লং টার্ম গেমিং সেশন যদি আপনারা করেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয়তো হবে, গরম হয়ে যাবে, এছাড়া আমি তেমন কোনো প্রবলেম পাইনি। ইভেন এটাতে আমি অ্যাসফল্ট 9 খেলেছি, সেটাও কিন্তু খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। সো পারফরমেন্স দুইটা অনেক নেক টু নেক থাকলেও খানিকটা এগিয়েছিল এখানে স্পার্ক গো ওয়ান। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনে দুইটার মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। টেকনোতে রিয়ার আপনাদের দুইটা ক্যামেরা মনে হলো, সেখানে একটা ক্যামেরাই পাচ্ছেন যেটা 13 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। টেকনোর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ছিল। অ্যাট দ্য আদার হ্যান্ড রিয়েলমিতে যদি আপনারা দেখেন, এখানে দুইটা রিয়েল সেন্সর পাচ্ছেন, তার সাথে এটার মেন সেন্সর 32 মেগাপিক্সেল, কিন্তু আবার ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল পাচ্ছেন। সো একদিকে একটু বেশি হলেও আরেকদিকে কিন্তু আপনাদের কমায় দিছে। সো তারপরেও আমি দুইটা ফোনের যেই পিকচার কোয়ালিটি সেইটা দুইটা একসাথে কম্পেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন যে দুইটার আউটডোরের পিকচার কেমন ছিল, ইনডোরের পিকচার কেমন ছিল। ইভেন দুইটার কিন্তু বেশি সেলফিও দিচ্ছি, আপনারা দেখেন যে সেলফি কোনটার ভালো উঠেছে। তো সেটা আমরা কমেন্টসে জানাতে পারেন যে কোনটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। কিন্তু আমাকে যদি বলেন, তাহলে রেয়ার ক্যামেরার দিক থেকে আমি হালকা এগিয়ে রাখবো রিয়েলমিকে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল থাকার কারণে শার্পনেস আর ক্লিয়ারেন্স একটু বেশি ছিল গো ওয়ানে, কিন্তু তারপরে দুইটা অনেক সিমিলার কিন্তু পারফর্ম করেছে। এছাড়া দুইটা ফোনে আপনারা 4 GB র্যাম পাচ্ছেন, 64 GB রোম পাচ্ছেন, দুইটা ফোনেরই 4/128 ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল, সেটাও কিন্তু আপনারা কিনতে পারবেন। এছাড়া দুইটা ফোনেই 5000 mAh ব্যাটারি রয়েছে, কিন্তু দুইটা ফোনে ফাস্ট চার্জিং কিন্তু সেম নাই। রিয়েলমিকে ফুল চার্জ করার জন্য আপনারা একটা 10 W চার্জার পেয়ে যাচ্ছেন বক্সে, তার ঠিক অপর প্রান্তে টেকনোকে ফুল চার্জ করার জন্য একটা 15 W চার্জার বক্সে দেওয়া হয়েছে, উইচ ইজ গুড। 15 W অবশ্য 10 W থেকে বেটার। স্পার্ক গো ওয়ানকে চার্জ করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে আপনাদের, কিন্তু রিয়েলমিকে চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় কিন্তু আপনাদের লাগবে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কিন্তু একবার ফুল চার্জ হলে দুইটা ফোনে আপনাদের খুব ভালোভাবেই একদিন পার করে দিবে, যদি রাফ ইউজ করেন মডারেট ইউজে দ্যাট দিন আপনাদের পার হয়ে যাবে। সো এট দ্য এন্ড আমি আপনাদেরকে কোনটা সাজেস্ট করব, দেখেন টেকনো 1000 টাকা কম, টেকনোতে প্রসেসর পাওয়ার একটু বেশি, টেকনোতে একটা 5-inch ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড টেকনোতে আপনারা স্টোরিও স্পিকারও পাচ্ছেন। সো এত কিছু যখন আপনারা 1000 টাকা কমে বেশি পাবেন, সো স্বাভাবিকভাবেই টেকনোটা এগিয়ে থাকবে। কিন্তু যারা রিয়েলমি ব্র্যান্ডকে একটু উপরে রাখেন টেকনোর চেয়ে, তারা রিয়েলমিটাও কিন্তু কনসিডার করতে পারেন। এটা খারাপ ফোন না, কিন্তু 1000 টাকা বেশি দিয়ে আপনারা যেই ভ্যালুটা পাওয়ার কথা বা যেই ভ্যালুটা আপনারা গো ওয়ানে পাবেন, সেটা কিন্তু আপনারা রিয়েলমিতে পাবেন না। সো আমাকে বললে ডেফিনেটলি আমি আপনাদেরকে গো ওয়ানটা সাজেস্ট করবো, বাকিটা আপনাদের ইচ্ছা, অ্যান্ড আপনারা কোনটা কিনবেন সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানায়েন। আর ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।